মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে আমি ক্লাস ফাইভের পরিবেশবিদ্যা ক্লাস নেব, পেজ নম্বর হচ্ছে 138। দেখো, এর আগে আমি তোমাদেরকে যেটা পড়িয়েছি সেটা হলো জলের স্রোত, সূর্যের তাপ, তাই না? আজকে আমি যেটা পড়াবো, দেখো, চলাফেরা সেকালেকার। সেকাল মানে আগেকার দিনে মানুষ কীভাবে চলাফেরা করত, মানে কী কী পরিষেবা পেত, আর আজকের দিনে চলাফেরা করতে গেলে মানুষ কী কী ব্যবহার করে এবং তার সুবিধা কী কী আছে। তাহলে দেখো, একটু দূরে পাকা রাস্তা, একটা বাস গেল, বেশ ভিড়। সবাই দেখলো যে বেশ ভিড় হয়ে যাচ্ছে, তখন মানুষ কীভাবে দূরে যেত আগে? এখন দেখো, বাস, ট্রাম, মানে কত কী উঠেছে, যার ফলে মানুষ কিন্তু এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া কিন্তু অনেক সুবিধা, তাই না? কিন্তু আগেকার মানুষ পায়ে হেঁটে যেত, ঘোড়ার গাড়ি করে যেত, গরুর গাড়ি ছিল, এরকম তারা অনেক কষ্ট করে কী করতো, এক জায়গায় থেকে অন্য জায়গায় যেত। কিন্তু কী বলতো, এখন মানুষ বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে যে অনেক কিছু ট্রেন, বাস, ট্রাম থেকে শুরু করে যাওয়া আসার জন্য অনেক কিছু এখন পরিষেবা আমরা পেয়ে থাকি। ঘোড়া ছিল, কিন্তু ঘোড়া চড়া সহজ নয়, তাছাড়া ঘোড়া পোষার খরচ লাগতো। দেখো, আগেকার দিনে যে ঘোড়া ছিল, সে ঘোড়া মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কী করতো, ঘোড়াকে ব্যবহার করতো, তাই না? কিন্তু ঘোড়াকে কী করতো, ঘোড়া পোষার জন্য কিন্তু খরচা কিন্তু তেমন কম পড়তো না, বেশ ভালোই পড়তো। এসবগুলো কি বলতো, আমরা কিন্তু আমাদের ঠাকুমা ঠাকুরদাদার কাছে এগুলো কিন্তু শুনে এসেছি। তারপরে এখন তো আছে মাঠ থেকে ধান তুলে আনে, তাতে কি দূরে যাওয়া সম্ভব? সময় অনেক বেশি লাগতো, লোকে বেশি দূরে যেত না, তাই না? মানে দেখো, জমিতে ধান চাষ করতে হলে মানুষ কী করতো, দেখো, পায়ে হেঁটে মাথায় করে খুব কষ্ট করে কিন্তু সেগুলো কী করতো, বাড়িতে নিয়ে আসতো। আর এখন কী হচ্ছে, প্রচুর গাড়ি আছে, যানবাহন হয়েছে, যার ফলে কী হয় যে যাতায়াতের যে সুবিধা সেটা কিন্তু এখন অনেক অনেক ক্ষেত্রে আমরা উপকৃত হই, কিন্তু আগে সেগুলো কিন্তু সব কিছুই, আগে তো বিজ্ঞান এত উন্নত ছিল না, সব কিছুই করতে গেলে মানুষ কিন্তু অনেক অনেক কিছু মানে খারাপের সম্মুখীন হতো এবং খুব কষ্ট করে তারা কী করতো, দিন যাপন করতো। তারপরে দেখো, পালকি এলো, চারজন লোক কাঠের পালকি বইত, তার ভিতরে এক বা দুজন মানুষ থাকতো। তারপরে দেখো, এখন তোমরা পালকি দেখোনি, কিন্তু আগেকার রানীরা, রাজারা কী করতো, এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে গেলে পালকি ব্যবহার করতো। পালকিতে দেখো দু চারজন, চারজন লোক মানে টেনে মানে ঘাড়ে করে নিয়ে যেত, ঘাড়ে করে নিয়ে যাওয়ার ফলে কী হতো, দেখো, মানে দু একজন মানুষ ভিতরে বসে থাকতো, তাই না? দু একজন মানুষকে চারজনে মিলে বইতো, নিশ্চয় অনেক ভাড়া লাগতো। কলকাতায় ঘোড়ার টানা গাড়িও ছিল, তাই না? কিন্তু সেটাও বেশ খরচ ছিল। কলকাতাতে দেখো, গ্রামগঞ্জে তো হতো, কলকাতাতেও কী করতো, অনেক অনেক কী ছিল, টানা গাড়ি ছিল, কিন্তু সেটাও হেঁটে যেতে হতো, তাই না? সাধারণ লোক ট্রেনে নিয়ে যেতেন। দূরে যেতে হলে বয়স্করা গরুর গাড়িতে, দূরের গাড়িতে কী করতো, বয়স্কদেরকে নিয়ে যেত। বাচ্চারাও সেই গাড়িতে কী করতো, উঠতে পারতো। মালপত্র তাতে কী করা হতো, তুলে দেওয়া হতো। মালপত্র কী করা হতো, ওই যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িতে কী করা হতো, তুলে দেওয়া হতো। তাহলে দেখো, এখানে বলা হয়েছে যে কলকাতায় যে ঘোড়ার গাড়ি টানতো, সেটা ঘোড়ার গাড়ি না টেনে মানুষে কী করতো, টেনে নিয়ে মানুষকে বয়ে নিয়ে বেড়াতো, তাই না? এখনও দেখা যায়, কিন্তু সেটা মানে খুবই কম, শুধু ঘোড়া আর গরুর গাড়ি, অন্য কোনো পরিবহন কাজে লাগাতো না। সুযোগ পেলে মানুষ পশুর পিঠে চড়তো, সুযোগ পেলে মানুষ কী করতো, পশুর পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য অন্য, হাতির পিঠে চড়তো, উটের পিঠে চড়া কী ছিল, প্রচলিত ছিল। তবে হাতি পোষা অনেক খরচ, উটও কম খরচ নয়, গাধার পিঠে মাল নিয়ে যাওয়ার রেওয়াজ ছিল, মানুষও গাধার পিঠে কী করতো,
দেখো এখন যে যানবাহনগুলো উঠেছে, আগে কিন্তু গাধার পিঠে চাপতো, ঘোড়ার পিঠে চাপতো, তাদেরকে কী করতো, গাধার পিঠে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানুষও চেপে কী করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় মালগুলো কী করতো, নিয়ে যেত। তখন দেখো কী বলা হয়েছে, যাই হোক দেখো আমি এটা নিয়ে বেশি আলোচনা করছি না। আগেকার দিনে কী করা হতো, দেখো রিস্ক মানুষই টানত। 1900 সালে কলকাতায় আসে, তখন জিনিসপত্র বই নিয়ে যাওয়ার কাজে লাগাতো। 1914 সাল থেকে মানুষ বওয়াই এবং রিক্সা কী করে ব্যবহার করে। তারপরে দেখো এখানে নিচে কী বলা হয়েছে, আগেকার পরিবহন কোন কোন জিনিস লাগতো, কোথায় চড়েছো, কেমন লেগেছে, মানে ভয় পেয়েছো কি না, কতটা পথ যেতে কেমন খরচ হয়েছে, ওই পরিবহন বিষয়ে এগুলো সম্পূর্ণ তোমাদের নিজের ভাষাতে, এই যেটা পড়লা এবং তোমার পূর্ব অভিজ্ঞতা থেকে এটা ওই অ্যানসারগুলো তোমাদেরকে কী করতে হবে, করতে হবে। তাহলে এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, আশা করি হোমওয়ার্কগুলো সবাই তোমরা করবে। আর যেটা অসুবিধা হবে, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা সেন্ড করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।